রাইস মিলে কাজ করতে গিয়ে প্রাণ গেল এক নাবালকের। প্রশ্ন উঠছে, শিশু শ্রমিককে কিভাবে কাজ করানো হচ্ছিল মিলে? ঘটনা ধর্মনগর মহকুমা এলাকায়, সেখানকার নবীনছড়া অগ্নিপাশায় কৃপাময় নাথের রাইস মিল রয়েছে। 6 থেকে 7 মাস আগে সেই মিলে কাজের জন্য নিয়ে আসা হয় 1.5 বছরের ধনঞ্জয় চাকমা নামে এক নাবালককে। মাসিক 1000 টাকা মালিক দিত নাবালকের পরিবারকে। সোমবার রাইস মিলে ঘটে বিপত্তি। আচমকা শিশু শ্রমিকের গলায় থাকা গামছা মেশিনের বেল্টে আটকে যায়। কাজ করতে গিয়ে গুরুতর আহত হন ধনঞ্জয়। সঙ্গে সঙ্গে তাকে পানিসাগর হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় উত্তর জেলা হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি, মারা যায় সে। সঙ্গে সঙ্গে ছুটে আসে হতদরিদ্র নাবালকের পরিবারের লোকজন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশ্ন উঠছে, মিল মালিক কিভাবে ধনঞ্জয়কে কাজ করাতেন? শিশু শ্রম আইন লঙ্ঘন করলেন মালিক, দাবি উঠেছে ঘটনার তদন্তের। মৃতের বাড়ি পানিসাগর মহকুমার অগ্নিপাশা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।